বেসরকারের শিক্ষক বদলি নীতিমালা যেমন হতে পারে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই চ্যানেলের আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা ইতিমধ্যেই থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি মূলত বেসরকারি শিক্ষক কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন? আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন বেসরকারি শিক্ষক বদলি নীতিমালা কেমন হতে পারে। চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। তবে আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলটিতে একদমই নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, এবং যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকরা বদলির দাবিতে দীর্ঘদিন ধরে সোচ্চার। তাদের প্রয়োজনের দিক থেকে এই দাবিটি খুবই মানবিক ও যৌক্তিক। এই বিষয়ে বিভিন্ন সময়ে পরিবর্তিত ব্যবস্থার পরিপ্রেক্ষিতে লেখালেখি করেছি অনেক। সর্বশেষ উপস্থাপন করেছে নিবন্ধনধারী এমপিওভুক্ত অভিজ্ঞতা সম্পন্ন, ন্যূনতম 3 থেকে 4 বছরের অভিজ্ঞতা নির্ধারণ করা যেতে পারত। শিক্ষকদের জন্য পৃথক গণ বিজ্ঞপ্তির প্রস্তাব মন্দের ভালো হিসাবে সেটিকে সমর্থন করেছে প্রায় সকল বদলি প্রত্যাশী নিবন্ধনধারী এমপিওভুক্ত শিক্ষক। বদলি ব্যবস্থাটি বিশ্বস্বীকৃত, তবে সেটি একই প্রতিষ্ঠানে, সংস্থায়, ব্যাংকে, এনজিওতে কর্মরত বিভিন্ন দপ্তর ও শাখার কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু প্রত্যেকটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্বতন্ত্র হওয়ায় ও পৃথক পরিচালনা কমিটির অধীনে পরিচালিত হওয়ায় অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় এখানে সরাসরি বদলি ব্যবস্থা কার্যকর ছিল না বা নেই। তদুপরি বেসরকারি শিক্ষক কর্মচারীদের প্রতিষ্ঠান ভেদে প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধা কম বেশি থাকায় বাধ্যতামূলক বদলিও কার্যকর করা সম্ভব নয়। 2015 খ্রিস্টাব্দের অক্টোবর থেকে নতুন পদ্ধতিতে এলটি লেভেলের শিক্ষক নিয়োগ হচ্ছে। যথাযথ নীতিমালা প্রবর্তন ব্যতীত বেসরকারি শিক্ষক কর্মচারীদের বদলির বাস্তবায়ন করা সম্ভব নয়। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, দীর্ঘদিনেও হয়নি সেই নীতিমালা প্রণয়ন, হচ্ছে না কাঙ্ক্ষিত বদলি ব্যবস্থা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জন্মের শুরু থেকে চতুর্থ গণ বিজ্ঞপ্তির পূর্ব পর্যন্ত শিক্ষক কর্মচারীরা এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে নিয়োগ নিয়ে যাওয়ার জন্য আবেদন করার সুযোগ পেয়ে আসছিলেন, এবং যোগ্য বিবেচিত হলে নিয়োগ পেয়ে প্রতিষ্ঠান পরিবর্তন ও এমপিও স্থানান্তরের সুযোগ পেয়ে আসছিলেন। এমনকি এক অধিদপ্তরের অধীনে শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্য অধিদপ্তরের অধীন শিক্ষা প্রতিষ্ঠানেও নিয়োগ নিয়ে এমপিও ট্রান্সফার নিয়ে যাওয়ার সুযোগ যোগ্যদের ছিল। শিক্ষকদের বদলি সুবিধা প্রদানের প্রয়োজনের দিক বিবেচনা করে সেই ব্যবস্থাটি আরও মডিফাই করা যেতে পারত। কিন্তু চতুর্থ গণ বিজ্ঞপ্তিতে এমপিভুক্ত শিক্ষকদের সেই সুযোগ রহিত করা হয়েছে, অর্থাৎ তাদের প্রতিষ্ঠান পরিবর্তন করার ন্যূনতম সুযোগটুকুও বর্তমানে নেই। এতে আরও বেড়ে গেছে শিক্ষকদের দুঃখ কষ্ট। এমতাবস্থায় শিক্ষার বৃহত্তর স্বার্থে দূর দূরান্তে অবস্থিত সকল ধরনের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, কারিগরি সহ সকল স্কুল কলেজ মাদ্রাসা এর এমপিভুক্ত অভিজ্ঞ শিক্ষকদের দুর্বিষহ জীবন থেকে মুক্ত হবার সুযোগ দিয়ে তাদের মধ্যে দ্রুত বদলির ব্যবস্থা প্রবর্তন করা অত্যন্ত জরুরি। যেহেতু বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়োগ NTRCA কর্তৃক চূড়ান্ত করা হয়, এবং যেহেতু বেসরকারি শিক্ষক কর্মচারীদের এমপিও ভুক্তি, সরকারি বেতন ভাতা প্রদান, এমপিও ট্রান্সফার, টাইমের স্কেল প্রদান, পদোন্নতি প্রদান, অবসর সুবিধা প্রদান, কল্যাণ ভাতা প্রদান ইত্যাদি সরকার কর্তৃক নির্ধারিত নিয়মে হয়ে থাকে, এবং যেহেতু এসব নিয়ম প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি তথা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারী মানতে বাধ্য থাকে, সেহেতু এখন শিক্ষক কর্মচারীদের বদলির ব্যবস্থাটি কোনো সুষ্ঠু নীতিমালার ভিত্তিতে করা হলে তা সহজেই বাস্তবায়ন করা সম্ভব।
সব বাস্তবতা বিবেচনায় নিয়ে 5.5 লাখ বেসরকারি শিক্ষক কর্মচারী সন্তুষ্ট রেখে একটি বদলি নীতিমালার প্রণয়ন ও বাস্তবায়ন খুবই জটিল, ধারাবাহিক, কর্মযোগ্য, অথচ অনেকেই তা স্বীকার করবেন না, বিবেচনা করবেন না। সম্মিলিত স্বার্থ কথা বলবেন কেবল নিজের পক্ষে, যার সামান্য অসুবিধা হবে হয়তো তিনি ব্যক্ত করবেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া। আমার কথা যতই যুক্তিযুক্ত হোক, কারো বিপক্ষে গেলে হয়তো সেই আমাকে গালমন্দ করবেন, তথাপি শুরু করতে হবে যথাসম্ভব সব দিক বিবেচনা রেখে এবং পরিবর্তিত বাস্তবতা ও সংশ্লিষ্টদের যৌক্তিক প্রত্যাশা অনুসারে প্রয়োজনীয় পরিমার্জন সংশোধন করে এগিয়ে যেতে হবে সকলের গ্রহণযোগ্য পর্যায়ে। বাস্তবসম্মত গঠনমূলক আলোচনা, সমালোচনা ও মতামতের ভিত্তিতে তৈরি হবে উত্তম নীতিমালা, সবার কাছে তাই প্রত্যাশিত। এই লক্ষ্যে আমি উপস্থাপন করেছি কয়েকটি প্রস্তাব। পারস্পরিক বদলি, বিদ্যমান এমপিভুক্ত নিবন্ধিত ও অনিবন্ধিত শিক্ষকদের জন্য সহজেই প্রবর্তন করা যেতে পারে। এটি মাধ্যমিক স্তরে সব ধরনের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী শিক্ষকদের সিনিয়র শিক্ষক হবার ক্ষেত্রে যেহেতু কোনো শতকরা হার অনুসরণ করতে হয় না, অর্থাৎ যে কোনো সহকারী শিক্ষক নির্ধারিত অভিজ্ঞতা অর্জিত হবার পর সিনিয়র শিক্ষক হতে পারেন, সেহেতু বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত একই বিষয়ে এমপিভুক্ত শিক্ষকদের মধ্যে সিনিয়র বা জুনিয়র নির্বিশেষে পারস্পরিক বদলের সুযোগ দেওয়া যেতে পারে। উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে সব ধরনের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রভাষকদের 16 বৎসরের পূর্বে জ্যেষ্ঠ প্রভাষক বা সহকারী অধ্যাপক হবার ক্ষেত্রে যেহেতু ওই প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের একটি শতকরা হার 50% অনুসরণ করতে হয়, সেহেতু বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত সম অভিজ্ঞ একই বিষয়ে এমপিভুক্ত প্রভাষক বা জ্যেষ্ঠ প্রভাষক বা সহকারী অধ্যাপকদের মধ্যে শর্ত সাপেক্ষে পারস্পরিক বদলের সুযোগ দেওয়া যেতে পারে। এক্ষেত্রে উভয় সম অভিজ্ঞ না হলে বদলি হয়ে যে দুটি প্রতিষ্ঠানে শিক্ষকদ্বয় যোগদান করবেন সেখানে তাদের প্রাতিষ্ঠানিক সিনিয়রিটি এমনভাবে নির্ধারণ করতে হবে যেন সে দুটি প্রতিষ্ঠানে তখন কর্মরত শিক্ষকদের ভবিষ্যৎ পদোন্নতির কোনো বিরূপ প্রভাব ফেলতে না পারে। কেননা একের বদলির কারণে অন্যদের ক্ষতি বা অসুবিধা হলে তারা সে বদলির বিরোধিতা করবে। প্রদর্শকদের যেহেতু পদোন্নতির সুযোগ নেই, সেহেতু সিনিয়র জুনিয়র নির্বিশেষে সমস্তরে একই বিষয়ে কর্মরত এমপিভুক্তদের মধ্যে পারস্পরিক বদলি সুযোগ দেওয়া যেতে পারে। কর্মচারীদের যেহেতু পদোন্নতির সুযোগ নেই, সেহেতু সিনিয়র জুনিয়র নির্বিশেষে একই পদে কর্মরত এমপিভুক্তদের মধ্যে পারস্পরিক বদলির সুযোগ দেওয়া যেতে পারে। এরূপ পারস্পরিক বদলির জন্য কোনো সময় নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশের প্রয়োজন নেই। শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইটে শূন্য পদের তালিকা দেওয়া থাকলে সেখান থেকে তথ্য নিয়ে নির্ধারিত নিয়মিত অনুসারে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে দুজন শিক্ষক বা প্রদর্শক বা কর্মচারী যৌথভাবে আবেদনপত্র দাখিল করে যোগ্য বিবেচিত হলে যে কোনো সময় পারস্পরিক বদলির সুযোগ পেয়ে যেতে পারেন। মনে রাখতে হবে, পারস্পরিক বদলি অন্য কোনো বদলির বিকল্প নয়, এটি অন্যান্য বদলির পাশাপাশি একটি নিত্য চলমান বদলি প্রক্রিয়া। স্বেচ্ছায় বদলি, মাধ্যমিক স্তরে সব ধরনের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী শিক্ষকদের সিনিয়র শিক্ষক হবার ক্ষেত্রে যেহেতু কোনো শতকরা হার অনুসরণ করতে হয় না, অর্থাৎ যে কোনো সহকারী শিক্ষক নির্ধারিত অভিজ্ঞতা অর্জিত হবার পর সিনিয়র শিক্ষক হতে পারেন, সেহেতু বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের অন্য প্রতিষ্ঠানের একই বিষয়ে শূন্য পদে স্বেচ্ছায় বদলি হয়ে যাওয়ার জন্য সিনিয়র জুনিয়র নির্বিশেষে সবাইকে সুযোগ দেওয়া যেতে পারে।
উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে সব ধরনের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রভাষকদের 16 বছরের পূর্বে জ্যেষ্ঠ প্রভাষক ও সহকারী অধ্যাপক হবার ক্ষেত্রে যেহেতু ওই শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের একটি শতকরা হার 50% অনুসরণ করতে হয়, সেহেতু বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত এমপি বিভক্ত প্রভাষক ও জ্যেষ্ঠ প্রভাষক সহকারী অধ্যাপকদের শর্ত সাপেক্ষে অন্য প্রতিষ্ঠানে একই বিষয়ে শূন্য পদের স্বেচ্ছায় বদলির সুযোগ দেওয়া যেতে পারে। এক্ষেত্রে বদলিকৃত শিক্ষক ও প্রতিষ্ঠানে এসে যোগদান করবেন, সেখানে তার প্রাতিষ্ঠানিক সিনিয়রিটি এমনভাবে নির্ধারণ করা হবে যেন তখন সে প্রতিষ্ঠান কর্মরত শিক্ষকদের ভবিষ্যৎ পদোন্নতির কোনো বিরূপ প্রভাব ফেলতে না পারে। কেননা একের বদলির কারণে অন্যদের ক্ষতি অসুবিধা হলে তারা সে বদলির বিরোধিতা করবে এবং বদলি প্রত্যাশীদের সমালোচনা করবে। পদোন্নতির সুযোগ না থাকায় এমপিভুক্ত প্রদর্শকদের সমস্তরে অন্য প্রতিষ্ঠানের একই বিষয়ে শূন্য পদে সিনিয়র জুনিয়র নির্বিশেষে স্বেচ্ছায় বদলির সুযোগ দেওয়া যেতে পারে। পদোন্নতির সুযোগ না থাকায় এমপিভুক্ত কর্মচারীদের একই পদবিতে অন্য প্রতিষ্ঠানের শূন্য পদে সিনিয়র জুনিয়র নির্বিশেষে স্বেচ্ছায় বদলির সুযোগ দেওয়া যেতে পারে। এমপিভুক্ত সবাইকে বদলির সুযোগ দেওয়া হলে এবং একই পদে একাধিক আবেদনপত্র দাখিল হলে তাদের একাডেমিক পরীক্ষার ফলাফল ও নিয়োগ নিবন্ধন পরীক্ষার ফলাফল এবং চাকরি অভিজ্ঞতা গণনা করে অধিক পয়েন্ট প্রাপ্তকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। শুধু নিবন্ধনধারী এমপিভুক্তদের বদলির সুযোগ দেওয়া হলে এবং একই পদে একাধিক আবেদনপত্র দাখিল হলে তাদের একাডেমিক পরীক্ষার ফলাফল, নিবন্ধন পরীক্ষার ফলাফল ও চাকরি অভিজ্ঞতা গণনা করে অধিক পয়েন্ট প্রাপ্তদেরকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। নির্ধারিত ক্রাইটেরিয়া অনুসরণে সক্ষম হলে একজন বদলি প্রত্যাশী শিক্ষক কর্মচারীকে তার পছন্দক্রম অনুসারে একাধিক শূন্য পদের বিপরীতে অনলাইনে আবেদনের সুযোগ দেওয়া যেতে পারে। একটি নির্দিষ্ট সময় পরপর বিজ্ঞপ্তি দিয়ে স্বেচ্ছায় বদলির কার্যকর করে ও পরিবর্তিত শূন্য পদ নির্ধারণ ও পুনর্নির্ধারণ করে নতুন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা যেতে পারে। সার্বিকভাবে লক্ষণীয় মাধ্যমিক স্তরের শিক্ষকদের উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে প্রদর্শকদের এবং সকল স্তরে কর্মচারীদের বদলি ক্ষেত্রে তেমন জটিলতা নেই। তবে পদোন্নতিতে শতকরা হার বলবৎ থাকায় প্রভাষক ও জ্যেষ্ঠ প্রভাষক ও সহকারী অধ্যাপকদের বদলির ক্ষেত্রে কিছুটা জটিলতা বিদ্যমান। প্রভাষকদের পদোন্নতির ক্ষেত্রে অভিজ্ঞতা পুনর্নির্ধারণ করে আরোপিত শতকরা হার উঠিয়ে দিয়ে অথবা বিকল্প কৌশল উদ্ভাবন করে এ সমস্যা সমাধান করা যেতে পারে। তদুপরি প্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধানদের বদলির ব্যবস্থা করতে চাইলে আরও অনেক ভেবেচিন্তে নীতিমালা প্রণয়ন করতে হবে বলে আমি মনে করি। গ্রহণ বর্জন পরিমার্জন কর্তৃপক্ষের ইচ্ছা, তবে সকল ক্ষেত্রে সবার যৌক্তিক মতামতের ভিত্তিতে আরও উত্তম কৌশল উদ্ভাবন করে বা উল্লেখিত কৌশল সংশোধন পরিমার্জন করে সুষ্ঠু নীতিমালার প্রণয়নের মাধ্যমে বেসরকারি শিক্ষক কর্মচারীদের কাঙ্ক্ষিত বদলি দ্রুত কার্যকর করা আবশ্যক। ভিউয়ার্স, এই যে তত্ত্বগুলো লিখেছেন মোহাম্মদ রহমতুল্লাহ অধ্যাপক কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজ মোহাম্মদপুর ঢাকা। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।